প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বেবি দাস, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। আজ আমি তোমাদের বাংলা সাহিত্য থেকে পাঠদান করব। বাংলা সাহিত্যের কবিতাংশ থেকে আমরা আজকে পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলাদেশে বাস করি, আমাদের মাতৃভাষা বাংলা। বাংলা ভাষা এই শব্দটির সমার্থক শব্দ কি হতে পারে? বঙ্গবাণী, তাই তো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি তোমাদের পাঠ্য বইয়ের বঙ্গবাণী কবিতা নিয়ে আলোচনা করব। লিখেছেন কবি আব্দুল হাকিম। আমরা এখন কবি সম্পর্কে কিছু ধারণা নিব। কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। তিনি মধ্যযুগের কবি ছিলেন। 1620 সাল আনুমানিক, এখানে এই খ্রিস্টাব্দটা আনুমানিক। আনুমানিক কেন? কারণ 1620 খ্রিস্টাব্দ মধ্যযুগ, তখন এই কবির জন্মের সাল সম্পর্কে আমরা সঠিক কোনো ধারণা পাইনি, এজন্য তার জন্মসালকে আমরা আনুমানিক ধরে নিয়েছি। কবি আব্দুল হাকিম মধ্যযুগে জন্মগ্রহণ করেন এবং এই মধ্যযুগে তিনি মধ্যযুগে স্বভাষা এবং স্বদেশের প্রতি যে ভালোবাসা নিদর্শন তিনি দেখিয়েছেন তা বিরল। তার ভালোবাসা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ হয়ে থাকবে। তার বিখ্যাত গ্রন্থ নূরনামা, মূলত আমাদের আজ বঙ্গবাণী কবিতা এই নূরনামা কাব্যগ্রন্থ থেকেই সংকলিত হয়েছে। এছাড়াও এই কবির আরও কাব্যগ্রন্থ আছে, যেমন ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মূলক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, কারবালা, শহরনামা, এরকম গ্রন্থ তিনি রচনা করেছেন। আরও তিনি 1690 সালে মৃত্যুবরণ করেন। আমাদের এই মধ্যযুগের কবি আব্দুল হাকিম যখন কবিতা রচনা বা সাহিত্য রচনা করেন, তখন দেশে আরবি ফার্সি ভাষার প্রচলন বেশি ছিল এবং আমাদের দেশি ভাষা অনেকটাই অবহেলিত ছিল। এই জন্য তিনি দেশি ভাষার প্রতি মমত্ব বোধ রেখে এই কবিতাটি লিখেছেন। আমরা বঙ্গবাণী কবিতা পাঠ শেষে যেগুলো শিখব, আমরা কবি সম্পর্কে জানতে পারব, নতুন নতুন শব্দের অর্থ বলতে পারব, স্বদেশ ও স্বভাষার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা মূল কবিতায় যাওয়ার আগে কবিতার কিছু শব্দার্থ জেনে নিই, কারণ শব্দার্থগুলো জানা থাকলে আমাদের কবিতাটা বুঝতে বেশি সুবিধা হবে। হাবিলাস অর্থাৎ অভিলাষ, সিফত গুণ, নিরঞ্জন নির্মল, এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। বঙ্গবাণী বাংলা ভাষা, মারফত মরমী সাধনা, জুয়ায় যোগায়, ভাগ ভাগ্য, আপে স্বয়ং বা আপনি। আমরা এই শব্দার্থগুলো জানলাম, এখন আমরা মূল কবিতায় চলে যাব। আমি কবিতাটা পাঠ করছি, সেই সঙ্গে তোমাদের কয়েকটা লাইন করে বুঝিয়ে দেব, তোমরা বোঝার চেষ্টা করবে। আশা করি খাতা কলম নিয়ে রেডি আছো। তাহলে কবিতাটা শুরু করা যাক। বঙ্গবাণী আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নায়িক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস, তে কাজী নিবেদী বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম আমি তোষি আমি সর্বজন। তোমাদের কাছে মধ্যযুগে এই কবিতাটা খুব কঠিন মনে হতে পারে। কঠিন মনে হতে পারে কেন? যে ভাষাগুলো লেখা আছে এখানে তোমাদের কঠিনই মনে হচ্ছে।
কিন্তু একটু বুঝিয়ে দিলেই তোমরা বুঝবে এবং তোমাদের কাছে কবিতাটি সহজ মনে হবে। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, শেষ হবে কহিল মতে মনে হবে দাস। একটি জাতির শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে তার ভাষা। তো মধ্যযুগে আরবি ফার্সি ভাষার প্রচলন বেশি ছিল এবং গ্রন্থ কাব্য সাহিত্য আরবি ফার্সি ভাষায় বেশি রচিত হতো। এজন্য সাধারণ মানুষ এইসবের বোধগম্য হতো না, যার কারণে তাদের পড়ার প্রতি, বই বা সাহিত্য পড়ার প্রতি একটা অনীহা জন্মেছিল। সে কারণে কবি তাদের জন্য, সর্বস্তরের মানুষের জন্য বাংলায় গ্রন্থ রচনা করার জন্য ইচ্ছা পোষণ করলেন এবং তিনি বাংলা সাহিত্যে গ্রন্থ রচনা করার জন্য ব্রতী হলেন, মনোনিবেশ করলেন সেই সব সাধারণ মানুষের জন্য যারা বাংলা ভাষায় তাদের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারে। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরো ভাগ, পুরে ভাগ। অর্থাৎ আরবি ফার্সি ভাষার প্রতি কবির কোনো রাগ বা অনুরাগ নেই, বা সেই ভাষার প্রতি রাগের থেকে যে এই ভাষায় রচনা করেছেন তা নয়। তিনি মাতৃভাষার প্রতি ভালোবাসার পরেও আরবি ফার্সি ভাষার প্রতি তার কোনো রাগ নেই। দেশি ভাষা, মাতৃভাষায় মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে খুব সহজেই। মধ্যযুগে ধর্মীয় চেতনার বাহন হিসেবে আরবি ফার্সি ভাষার প্রচলন ছিল। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত। সে যুগে আরবি ফার্সি ভাষায় ধর্মীয় গুণকীর্তন করা হতো, সে কারণে কবির আরবি ভাষী ভাষার প্রতি কোনো রাগ নেই। সেই দেশ যেই দেশে যেই বাক্য কহে নরবন, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। প্রভু বা সৃষ্টিকর্তা সকল ভাষাই বোঝেন, যে দেশে যে ভাষায় মানুষ তাকে ডাকে, তাকে স্মরণ করে, প্রভু সেই ভাষায় সন্তুষ্ট হন। সর্ব বাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যতই দিবাণী। বিধাতা বা সৃষ্টিকর্তা সকল ধরনের ভাষা বোঝেন, বঙ্গদেশী বাক্য কিবা যতই দিবাণী। অর্থাৎ দেশি ভাষা, বাংলা ভাষা, আরবি, হিন্দি সকল ধরনের ভাষা বিধাতা পুরুষের বা সৃষ্টিকর্তা বোধগম্য। এখানে দেখো, হিন্দুয়ানি ভাষা, এটা একটু তোমাদের বোঝাই। হিন্দুয়ানি ভাষা কোন ভাষাকে বলা হয়েছে? বাংলা ভাষাকে। কারণ বাংলা ভাষার উৎস বৈদিক ভাষা থেকে। বৈদিক ভাষা অর্থাৎ বেদ গ্রন্থ, হিন্দুদের ধর্মশাস্ত্র বেদ। তো বাংলা ভাষা যেহেতু বেদ ধর্মগ্রন্থ থেকে সৃষ্টি, মানে বাংলা ভাষার উৎস বেদ, সেজন্য তখনকার কিছু অজ্ঞানী মানুষ এই বাংলা ভাষাকে হিন্দুর ভাষা বলে হিংসে করত এই কারণে। আর এখানে আপে নিরঞ্জন, নিরঞ্জন অর্থাৎ সৃষ্টিকর্তা বা প্রভুকে বুঝিয়েছেন। বঙ্গ মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। মারফত ভেদে যার, অর্থাৎ মারফত হচ্ছে মরমি সাধনা, তার আল্লাহকে সম্যকভাবে জানার জন্য যে সাধনা সেটাই হচ্ছে মারফত সাধনা। এই মারফত অর্থাৎ ধর্ম বিষয়ে যাদের সম্যক জ্ঞান নেই তারাই বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে হিংসে করে। যেসব সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহারও জন্ম নির্ণয় না জানি। কবি বাংলা ভাষাকে এত বেশি ভালোবাসতেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাভাষী কথায় মনোভাব প্রকাশ করেও যারা বাংলা ভাষাকে ভালোবাসে না, কবি তাদেরকে তাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। দেশে ভাষা, দেশ ভাষা বিদ্যা যার মনে না জোড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। নিজের দেশের ভাষায় যদি তাদের মন না ভরে তাহলে তাদের দেশে থেকে কি হবে? তারা যেন
এই দেশ ত্যাগ করে বিদেশ চলে যায়। মাতা পিতা মহক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। আমরা বংশানুক্রমিকভাবে বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশের আলো হাওয়ায় বড় হয়েছি। এই বাংলা ভাষাই আমাদের মর্ম স্পর্শ করে, আমাদের মাতৃভাষায় আমাদের সমস্ত কল্যাণ সমস্ত হিত নিহিত। এই হচ্ছে আমাদের বঙ্গবাণী কবিতা। আমরা এই কবিতাটি একটু বিশ্লেষণ করে দেখি, আসলে পুরো কবিতাটা একটু বোঝার চেষ্টা করি। যে আরবি ফার্সি ভাষা মধ্যযুগের প্রচলন বেশি ছিল, যে কারণে সাধারণ মানুষ সাহিত্য সাধনায় ব্রতী ছিল, সাহিত্য সাধনায় সাহস পেতেন না। কবি এই সাধারণ মানুষকে সাহিত্য সাধনায় আগ্রহী করার জন্য তিনি বাংলা ভাষায় গ্রন্থ রচনা করেন। সাধারণ মানুষের মনের ভাব বিনিময়ের প্রধান বাহনী হচ্ছে তার মাতৃভাষা, এবং মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করার সর্বোত্তম বাহন। কবি মাতৃভাষাকে সবার উপরে স্থান দিয়েছেন। তো এখানে কবি বলতে চেয়েছেন যে যারা দেশে বসবাস করে দেশের ভাষাকে, দেশকে ভালোবাসে না, তারা দেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছে না, এবং তাদের জন্ম পরিচয় সম্পর্কে কবি সন্দেহ পোষণ করেছেন। আমাদের বংশানুক্রমিকভাবে আমাদের পূর্বপুরুষগণ এখানে বসবাস করেন, এবং এই ভাষায় আমাদের মন জোড়ায় আমরা মনের ভাব ভালোভাবে প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে এই বঙ্গবাণী কবিতার মূল কথা। আশা করি তোমাদের আগের থেকে অনেক সহজ হয়ে গেছে কবিতাটা, এবং মোটামুটি বুঝতে পেরেছ। বাসায় আরো ভালো করে পড়বে, তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবে। তাহলে তোমরা একটু বাড়ির কাজ লিখে নাও খাতায়। আমি দুটো অনুধাবনের প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য। কবি বাংলা ভাষায় কাব্য রচনা করেছেন কেন? আমার আলোচনার ভিতরে কিন্তু ছিল কেন কবি বাংলা ভাষায় কাব্য রচনা করেছেন। দুই নম্বর আছে, বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে কি বুঝিয়েছেন, কোন ভাষাকে বুঝিয়েছেন, মনে আছে তোমাদের? হ্যাঁ, তোমরা ভালো করে পড়বে, পড়ে এই দুটো প্রশ্নের উত্তর তৈরি করবে। তাহলে আজকে এখানে ক্লাস শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।